এমপি হিসাবে কোনোদিন এমন কাজ করিনি যাতে আমাকে মাথা নিচু করে থাকতে হয় বা এটা বলতে হয় যে না আমি এটা। এই লড়াইটা কোনো পলিটিক্যাল রং দেবেন না যারা দেওয়ার চেষ্টা করছে, এবং যারা পলিটিক্যালি রিপ্রেজেন্টেটিভ যারা চ্যানেলে বসবে তাদেরকেও একটা অনুরোধ করবো যে প্লিজ আপনারা সাপোর্ট করুন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মন্তব্য রাখবেন না যেটাতে আমাদের এই লড়াইটা আরও কঠিন হয়ে যাবে। আমরা চাই সুস্থভাবে কাজ করতে চাই, আমরা চাই কে টেকনিশিয়ানের সঙ্গে বা ফেডারেশনের সঙ্গে আলোচনা করে আমাদের কাজটা যেন দ্রুত শুরু হতে পারে, একটা সুস্থ অ্যাটমসফিয়ারে কাজটা যেন শুরু হতে পারে, এইটাই আমাদের প্রচেষ্টা। আরো বেশি কাজ হোক, মানে আমি একটা জিনিস বলি, সে টেলিভিশন হোক, ফিল্ম হোক, ওটিটি হোক, এই যে কাজটা আমরা করি, মানে বিশেষ করে সিনেমা বানানোটা, এর মধ্যে একটা বিশাল জিনিস আছে যেটার জন্য আমি প্রায় নদিন ধরে খুবই মানে কি বলবো একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছি। আমরা না সকালবেলা উঠে রাত্রিবেলা শোয়ার আগে একটা সিন পড়ি, পরের দিন সকালবেলা গিয়ে শুটিংটা করব, তার যে একটা ভালোবাসা, আমি না নদিন ধরে এটা বলছি, রাত্রিবেলা সিন পড়ছি সকালবেলা উঠে শুনছি হবে না, এইটা যে একজন শিল্পীর, মানে আমরা তো আলটিমেটলি একটা ইমোশনস ক্রিয়েট করি পর্দায়, উই আর অল ইমোশনাল পিপল, মানে সেটা টেকনিশিয়ানস, পরিচালক, অ্যাক্টার্স, এই ইমোশনসটা যদি আমাদের এখান থেকে চলে যায়, মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা, রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার, তাহলে আমরা কিন্তু আর ক্রিয়েট করতে পারবো না। আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি, আমি 40 বছর ওপর কাজ করছি, দর্শকরা আমাদের কাজ দেখবেন না, একটা ভালোবাসা রেসপেক্ট কোথাও, হ্যাঁ তার মধ্যে কি একটু মন একটু ঝগড়াঝাটি একটু এরকম হয়, বাট লেট আস ক্রিয়েট থিংস উইথ লাভ। ভালোবাসাটা কেন চলে যাচ্ছে, এখানে কাউকে কারোর কিছু প্রুফ করার নেই, আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটিটা, ওইটাই থেকে যাবে। লেটস মুভ ফর দি পজিটিভ থিং, আমার এটাই মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। টালিগঞ্জে পরিচালকদের একাংশ এবং প্রযোজক দেব, তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, আপনারা জানেন ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা তুলে নিলেও ফের শুটিংয়ে আজ বাধার মুখে পড়তে হয় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে। আজ থেকেই টেকনিশিয়ান স্টুডিওতে নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা গেল পরিচালক রাহুল মুখোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ অভিনেতারা পৌঁছে গেল, টেকনিশিয়ানরা শুটিংয়ে পৌঁছলেন না। রাহুলের নতুন ছবির শুটিংয়ে তার পাশে দাঁড়াতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক হাজির হন টেকনিশিয়ান স্টুডিওয়ে, টেকনিশিয়ানদের অনুপস্থিতিতে শুটিংয়ে বাধা পড়ায় ক্ষোভে ফেটে পড়েন পরিচালকদের একাংশ। প্রায় 100 জন পরিচালক আজ টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিওতে উপস্থিত হন। পাল্টা কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে রাজ চক্রবর্তী বলেছেন, রাহুলের ছবির শুটিং শুরু না হলে কোনো পরিচালক সোমবার থেকে শুটিং ফ্লোরে যাবেন না। বাংলাদেশে সিরিজের শুটিং করতে যাওয়ার জন্য ফেডারেশনের তরফ থেকে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। গতকাল ডিরেক্টরস গিল্ড সেই নিষেধাজ্ঞা তুলে নিল, ফের শুটিং আজ বাধার মুখে পড়তে হলো পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে। যেহেতু আজকে রাহুলের শুটিং ছিল এবং রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে এসেছিল এবং আর্টিস্টরাও সবাই এসেছে, কিন্তু টেকনিশিয়ানরা বলেছেন যে রাহুল ফ্লোরে থাকলে ডিরেক্টর হিসেবে ওরা কাজ করবে না, এবং তাই সত্যি সত্যি ওরা আসেনি। তো আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে যে তাহলে ডিরেক্টর ছাড়া কি কাজ হয় হতে পারে, এবং এটা ডিরেক্টরদেরকে একটা অপমান করা। দেখো একটা ডিরেক্টর যে সে নিজে তার যোগ্যতায় কাজ নিয়ে আসবে এবং সেই কাজের অর্থ বা সমস্ত কিছুটা আমরা সবাই মিলে এখানে 200, 500, 100 যাই হোক লোকবল নিয়ে আমরা কাজ করি এবং সেটার কিন্তু সবাই বেনিফিটেড হয়। এবং আজকে রাহুলকে যেভাবে অপমান করা হলো, সেটা শুধু রাহুল নয় সমস্ত ডিরেক্টরকে অপমান করা হলো। তাই আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে তাহলে আমরা 2 দিন সময় দিলাম সবাইকে ভাবার জন্য, কারণ টেকনিশিয়ান ছাড়া ডিরেক্টর কিছু করতে পারবে না, ডিরেক্টর ছাড়া টেকনিশিয়ান কিছু করতে পারবে না, এটাই আমরা জেনে এসেছি যখন থেকে কাজ জেনেছি শিখেছি তখন থেকে। সো আজকে আমাদের একটাই বক্তব্য আমাদের নিজেদের জানার জন্য যে সোমবার থেকে আমরা 2 দিন সময় দিলাম সবাইকে ভাবার, সমস্ত টেকনিশিয়ান বন্ধু যারা রয়েছে আমাদের সবাই খুব প্রিয় এবং একটা ফ্যামিলির মতো আমরা, আজকে হয়তো দ্বন্দ্ব তৈরি হচ্ছে কিন্তু বেসিক্যালি আমরা ইমোশনালি সবাই সবাইকে ভালোবাসি। কিন্তু একটাই কথা বলতে চাইবো যে যদি সোমবার থেকে কোনো ডিরেক্টর ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে কি হবে না, এটা আমরা জানতে চাই এবং আমাদের ডিরেক্টরদেরকে এটাই আমরা সবাই মিলে একটাই কথা বলছি যে সোমবার থেকে আমরা ডিরেক্টররা ফ্লোরে যাব না, যদি এই সমস্যার সমাধান আজ আর কালকের মধ্যে না হয় তাহলে আমরা সোমবার থেকে ফ্লোরে যাব না, তাহলে কি কাজ হবে সেটাই আমরা, এটা ফিল্ম টেলিভিশন সবার ক্ষেত্রেই প্রযোজ্য আর কি। কেউ জানি না আমরা, কারণটাই জানি না, মানে রাহুলকে ডিরেক্টর হিসেবে ব্যান করার কারণটা কারোর কাছে ক্লিয়ার নয় আর কি। আর যেখানে ব্যান করার পরেও যে আর্টিস্ট ডিরেক্টর ফোরা ব্যান করেছিল এবং তারপর ডিরেক্টর গিল্ডি সেটাকে তুলে নিয়েছে আর কি, যেটা ফেডারেশনের আন্ডারে, তারপরেও ওর ও যখন ফ্লোরে এসেছে তখন কাজে আসেনি, তার মানে এটা রাহুল শুধু নয় এটা ডিরেক্টরকে অপমান করা, এবং আমি মনে করি যে এটা শীঘ্রই সমাধান হওয়া উচিত।